জুবাইর তিনি বলছেন আমরা মসজিদে নবমীতে এমন ভাবে আমিন বলতাম যে মসজিদ নবমী গম গম করে আওয়াজ হতো চিন্তা করেছেন সাহাবীরা নবীজির পিছনে জোরে বলেছেন মসজিদ গমগম করে উঠেছে সবাই একসাথে জোরে বলেছেন এরকম একটা হাদিস উনি এই জন্য ভাইরা এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা যেটা করছি খুবই দুর্ভাগ্যজনক যে ক্ষেত্রে দুটো হাদিস থাকে সেক্ষেত্রে সাহাবি তাবেইন সালফে সালেহীন সালাফিয়াতের মানহাজ হলো যে সমাজে যেটা প্রচলিত সেটার উপর আমল করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামু আলা ইবাদিহি লাদিন আসতাফা আম্মা সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই শ্রোতি দর্শক ও শ্রোতামণ্ডলী আপনারা ভিডিও শুরুতে দেখতে পেলেন নামধারী তথাকথিত আহলে হাদিসদের একজন শায়েখ যদিও তারা তাকে শায়েক বলে থাকে কিন্তু আমরা এই রকম জাহেল বা মূর্খ বা অশিক্ষিতকে কখনোই ওই বলি না বরং আমরা বলে থাকি এ একজন বাংলা পড়ুয়া বলদ বাংলা পড়ুয়া জাহেল শায়েক শুধু দর্শক কেননা আপনারা ভিডিও শুরুতে দেখতে পেলেন যে সে সাহাবিদের একটি আমল নিয়ে কত বড় মিথ্যাচার করেছে এবং জালিয়াতি করেছে যেটা খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমা বক্তব্য থেকে আপনারা দিবালোকের ন্যায় সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে ব্রাদার রাহুল সে কত বড় প্রতারক আর কত বড় মিথ্য কেননা আপনারা সকলেই জানেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমা তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত হাদিস গবেষক আর কি সুতরাং তিনার কথা দ্বারা ব্রাদার রাহুলের কথাটা পুরোপুরিভাবে খণ্ডন হয়ে যায় নতুন করে আমার আর কোনো কিছু বলার কোনো প্রয়োজন পড়ে না তারপরেও আমি সংশোধনীমূলক কয়েকটা কথা তার মিথ্যাচারের জবাবে বলছি শুধু দর্শক সে যে মিথ্যাচারটা করেছে বিশ্বনবী সাল্লাসাল্লামের সাহাবিদের জামানায় যখন তিনারা নামাজ পড়তেন নামাজের মধ্যে সোরা ফাতেহা পড়তে গিয়ে যখন দ্দ আলীন বলতেন তারপরে আমিন বলার সময় এত জোরে চিৎকার করে করে তিনারা আমিন বলতেন যেন পুরো মসজিদটা নাকি গম গম করে আওয়াজ হতো শুধু দর্শক এ কথা একশোর মধ্যে একশো শতাংশই জালিয়াতিপূর্ণ কথা কেননা আহলে হাদিস প্রবক্তাদের একটা মূল নীতি আছে যেহেতু ওরা জঈফ হাদিসকে প্রাধান্য দেয় না সুতরাং যে হাদিস থেকে সে এ কথাটি প্রমাণ করতে চেয়েছে মূলত এটি একটি জঈফ হাদিস কিংবা যে রাবিগুলো উক্ত হাদিসের মধ্যে আছে বেশিরভাগ রাবিগুলোই মিথ্যুক কিংবা ওয়াগ্রহণযোগ্য রাবি বলে সাব্যস্ত হয়েছে রিজাল শাস্ত্রের আলোকে সুতরাং তারা যেহেতু বলে থাকে যে রিজাল শাস্ত্রের নীতি অনুযায়ী আমাদের কাছে জয়ফ হাদিস মোটেও গ্রহণযোগ্য নয় সুতরাং তাদের জন্য এই হাদিসটা বলা একেবারে মূর্খতারই নামান্তর আর কি শুধু দর্শক মণ্ডলী এই জন্যে আমি বলতে চাই প্রত্যেকটা আহলে হাদিসকে আমি একেবারে চ্যালেঞ্জ করলাম ওদের বুকের পাটা যদি থাকে বুকের দম যদি থাকে তাহলে ওরা যেন আমার সঙ্গে এই চ্যালেঞ্জের মোকাবিলা করে ওই যে যে হাদিসটা পড়েছে যে বিশ্বনাবী সাহাবিরা যখন আমিন বলতেন আমিন বলতে গিয়ে তারা চিৎকার দিয়ে একেবারে আমিন বলতেন আর গোটা মসজিদ গম গম করে বাঁচত এই হাদিসটাকে যদি সহি প্রমাণ করতে পারে আল্লাহর কসম করে বলছি অল্লাহি তাল্লাহি বিল্লাহি আমি তাদেরকে এক লক্ষ টাকা সঙ্গে সঙ্গে পুরস্কার দেব আর যদি না পারে যদি আমি সেটাকে জয় প্রমাণ করে দিই তাহলে তারা আমাকে কি দেবে এটাও যেন জনসম্মুখে অবশ্যই অবশ্যই জানিয়ে দেয় শুধু দর্শক এ মর্মে আপনাদের সম্মুখে আমি বেশি কথা বলবো না তবে একটি কথা না বললেই নয় যে বিশ্বনবী সাল আলাইহি আসাল্লামের একাধিক যে সমস্ত সাহাবিরা ছিলেন তিনারা যখন সোরা ফাতেহা পড়ার পরে আমিন বলতেন তিনারা জোরে বলতেন না আসতে বলতেন চলুন বিখ্যাত বিখ্যাত কয়েকজন সাহাবীর আমরা আমল এবং ফতুয়া দ্বারা আপনাদের সম্মুখে একেবারে দিবালোকের ন্যায় সুস্পষ্টভাবে প্রমাণ করে দেব যে তিনাদের আমল দ্বারাও এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে আমিন আসতেই বলতে হবে জোরে বলার কোনো সুযোগ নাই যারা আমিন প্রসঙ্গে জোরে বলার প্রবক্তা তারা একান্ত এ ব্যাপারে বেশিরভাগই একশোর মধ্যে একশো শতাংশই মিথ্যাচার করে থাকে এবং একশোর মধ্যে একশো শতাংশই মানুষকে প্রসঙ্গে ধোকা দিয়ে থাকে কেননা আপনারাই বলুন তো দেখি যে কোনো মানুষ যখন মসজিদে নামাজ পড়তে যাবে নামাজের পরিবেশটা অত্যন্ত শালীনতার পরিবেশ অত্যন্ত শান্তশিষ্ট পরিবেশ ওই পরিবেশে যদি কেউ চিৎকার দিয়ে আমিন আমিন বলে চিৎকার করতে থাকে তাহলে মোটেই নামাজের যে পরিবেশ সেটা ঠিক থাকে না নামাজের পরিবেশের মধ্যে বিঘ্নটা ঘটার কথা এই জন্যেই আমরা বলে থাকি যে আস্তে আস্তে আমিন বলাটাই উত্তম এবং এটাই হচ্ছে সন্ন্যাস মোতাবিক শুধু দর্শক চলুন আমরা আপনাদের সম্মুখে বিশ্ববিখ্যাত একজন ফকির সাহাবি ইবনে মাসুদ রাদিয়া আল্লাহ আনহুর ফতো আপনাদেরকে শোনাবো এবং আমল শোনাবো চলুন আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আন আবদুল্লাহ ইবনি মাসুদিন কল হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়া আল্লাহ তাল্লাহ আনহু তিনি বলেন ইউকিল ইমাম ও সালাসান যে ইমামরা তারা যেন তিনটি জিনিস চুপি চুপিভাবে বলে জোরে জোরে না বলে এক নম্বরে বলেছেন আল ইস্তেয়াজু মানে আউদ বিল্লাহিমিনা শাহি তনির রাজিম এটা নামাজে পড়তে গেলে আস্তে আস্তে যেন পড়ে দুই নম্বরে বিসমিল্লাহি রহমানুর রহিম যখন বিসমিল্লা বলবে বিসমিল্লা বলতে গিয়ে অবশ্যই যেন আস্তে আস্তে পড়ে আর তিন নম্বরে বলেছেন আমিন বলতে হলে আস্তে আস্তে আমিন বলাটাই হচ্ছে যুক্তিসঙ্গত এই কথাটি এসেছে আল মোহাল্লা এই কিতাবের দুই খণ্ড এবং দুইশো আশি নাম্বার পৃষ্ঠা শুধু তাই নয় হজরত ইবনে মাসুদ রী আল্লাহ আনহুর ব্যক্তিগত আমল কী ছিল চলুন আপনাদেরকে সেটাও এখন দেবালোকে ন্যায় সুস্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি আন ওয়াইল ইন কল হযরত আবু আইল তিনি বলেন যে কানা আলী ইবনু মাসুদিন লাইজারান বিসমিল্লাহি রহমান রহিম ওয়ালা বি তাউজি বি আমিন তিনি বলছেন যে হজরত আলী রাদি আল্লাহ আনহু এবং ইবনে মাসুদ রাদি আল্লাহ তালহু তিনারা দুজনেই বিসমিল্লাহ রহমানি রহিম বলার সময় জোরে জোরে নামাজে বলতেন না এবং আউদ রাজিম এটাও জোরে বলতেন না এমন কি যখন তিনারা সোরা ফাতেহার পরে আমিন বলতেন জোরে জোরে আমিন বলতেন না এই কথাটা এসেছে ফিবনে আবি সাইবা চার হাজার একশো ষাট নম্বর হাদিস এবং তাবরানি আল কাবির এই কিতাবের ন হাজার তিনশো চার নম্বর হাদিস শুধু দর্শক আশা করছি আপনারা দিবালোকের ন্যায় সুস্পষ্ট সত্যটা বুঝতে পেরেছেন শুধু এখানে খান্ত নয় চলুন আপনাদেরকে আরও কিছু দলিল দিয়ে দেখায় হজরত উমার রাধি আল্লাহ আনহুয়ের ফতোয়া কি এই প্রসঙ্গে চলুন আমরা দেখে আসি যেহেতু আপনারা সকলেই জানেন উনি একজন প্রখ্যাত সাহাবি এবং বিশ্বনবী সাল্লা সাল্লামের চারজন যে খলিফা ছিল সেই চারজন খলিফার মধ্যে উনি একজন শুধু দর্শক স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আন আব্দুর রহমান ইবনি লাইলা কল হজরত আব্দুর রহমান বিন আবুল আইলা তিনি বলেন কয়লা উমার আব্দুল খত্তাব উমার বিন খত্তাব রাজিয়া তালাহ আনহু বলেছেন ইকফিল ইমাম ও আরবান ইমামরা যেন চারটি জিনিসকে চুপি চুপিভাবে বলে এক নম্বরে হলো আর তা ওজ যখন আউদ বিল্লাহি লাহিমিনা শাহি তানির রজিম নামাজে বলবে অবশ্যই সেটা যেন আস্তে আস্তে বলে বিসমিল্লাহ রহমান রহিম এটাও যেন আস্তে আস্তে বলে এবং আমিন এটাও যেন আস্তে আস্তে বলে সর্বশেষ চার নম্বরে তিনি বলছেন রব্বানা লাকালহাম এটাও যেন আস্তে আস্তে বলে শুধু দর্শক তাহলে আপনারা একেবারে স্পষ্টভাবে হজরত উমার রাদি আল্লাহ তাল আনহের ফতোয়া দ্বারা বুঝতে পারলেন বা আপনারা অবগত হলেন যে নামাজের ভিতরে যদি আমরা আমিন বলি আমিন যদি একান্তই বলতেই হয় তাহলে আস্তে আস্তে বলাটাই সংগত জোরে জোরে বলাটা মোটেই যুক্তিসঙ্গত না বরং মসজিদের পরিবেশ নষ্ট করা বা শান্ত পরিবেশের মধ্যে বিঘ্নতা ঘটানো ছাড়ার কিছুই নয় এই ফতুয়াটা এসেছে আল মোহাল্লা এই কিতাবে দুই নম্বর খণ্ড দুশো আশি নম্বর পৃষ্ঠা শুধু দর্শক এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে হজুর আপনি তো শুধু হজরত তোমার আদি আল্লাহ তাল আনহের ফতুয়া দেখালেন ফতুয়া মানে তো একটা মতামত কিন্তু উনি যে ব্যক্তিগতভাবে সত্যি সত্যি নামাজের ভিতরে আমিন আস্তে আস্তে বলেছে এর প্রমাণ কোথায় অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন চলুন তিনার আমল কী ছিল সেটাও একটু দেখাবো স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আনবি ওয়াইলিন কল কানা ওমার ও আলী রাদি আল্লাহ তালা আনহুমা হজরত ওয়াইল রাজি আল্লাহ তাআলা আনহু বলেন হজরত ওমার এবং আলী রাদি আল্লাহ তাল আনহু তিনারা দুজনেই লা এ বিসমিল্লাহ রহমান ওলা বি তাউজি ওয়ালা বি তামিন যে তিনারা কখনোই নামাজের ভিতরে আউদ ইল্লাহিমিনা শাইদ অনিরজিম বিসমিল্লাহ রহমানি রহিম এবং আমিন বলার সময়ে জোরে জোরে বলতেন না চুপি চুপি বলতেন আস্তে আস্তে বলতেন এ কথাটা কোথায় এসেছে তহাবি শরীফ হাদিস শাস্ত্রের বিখ্যাত কিতাব এই কিতাবের এক নম্বর খণ্ড একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা যদি দর্শক আমার একটি কথাতেও যদি আপনাদের বিন্দুমাত্র সন্দেহ থাকে অবশ্যই আপনারা সে সমস্ত কিতাবগুলো মিলাতে পারেন ইনশাআল্লাহ সোম্মা ইনশাআল্লাহ অবশ্যই আপনারা পেয়ে যাবেন সর্বশেষ আপনাদের সম্মুখে আমিন নামাজের ভিতরে জোরে বলতে হবে না আসতে বলতে হবে এই প্রসঙ্গে সর্বদাই যেহেতু আমাদেরকে সালাবদেরকে ফলো করতে হবে বা পূর্ববর্তী যে সমস্ত বড় বড় তাবি তাবিনরা ছিলেন ইমাম ও মুস্তাহিদিনরা ছিলেন আদিশ শাস্ত্রের গবেষকরা ছিলেন তিনাদের থেকে যেহেতু আমাদেরকে ইসলামকে জানতে হবে মানতে হবে এর জন্যে চলুন বিখ্যাত একজন তাবি যারা চামড়ার চোখে সাহাবিদের সাক্ষাৎ পেয়েছে তাদেরকে তাবি বলা হয় বিখ্যাত একজন তাবির ফতোয়া দ্বারা আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আসলে আমিন জোরে বলতে হয় না আসতে বলতে হয় বা তাদের আমল কি ছিল বা তাদের সমাজে সচরাচার কী ছিল কালে চলুন একটু আপনারা স্ক্রিন দিকে লক্ষ্য করুন যেনার ফটো আপনাদের সম্মুখে এখন দেখাতে যাচ্ছি উনি হলেন বিখ্যাত একজন তাবি ইব্রাহিম নাখীর রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন আন হাম্মাদিন আন ইব্রাহিমা কল হজরত হাম্মদ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত হজরত ইব্রাহিম রহিমাহুল্লাহ বলেন আর বাউ আর বাউ ইয়াকফি হিন্নাল ইমাম ইমামরা যেন চারটি জিনিস চুপি চুপি বলে এক নম্বরে বিসমিল্লাহি রহমানি রহিম দুই নম্বরে আউদ বিল্লাহিম শৈতানী রজিম তিন নম্বরে আমিনটা যেন আস্তে আস্তে বলে আর চার নাম্বারে রব্বান আলাকাল হাম। এই কথাটা এসেছে মোসান্নাফি ইবনে আবি সাহেবা এই কিতাবে চার হাজার একশো উনষাট নম্বর হাদিস এবং মুসান্নাফি আব্দুর রাজাক এই কিতাবে দু হাজার পাঁচশো ছিয়ানব্বই নাম্বার হাদিস শুধু দর্শক আশা করছি যদি আপনার মধ্যে কিঞ্চিত থেকে কিঞ্চিত পরিমাণ বিবেক থেকে থাকে বুদ্ধি থেকে থাকে তাহলে আপনি এই বিষয়টা বুঝতে পেরে গেছেন যে আমিন জোরে বলতে হবে না আসতে বলতে হবে এর পরেও যদি বোঝার পরেও সত্যটা যদি গোপন করেন বা না বোঝার ভান করেন তাহলে এতে আমার কোনো কিছু করার নাই এজন্যে আমরা বলবো প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা যেভাবে বিগত দিনের সাড়ে চোদ্দোশো বছর ধরে সমাজের মাটিতে আমিন আস্তে আস্তে বলছিলাম সেভাবেই বলবো এই তথাকথিত নামধারী আহলে হাদিস ভণ্ড বক্তাদের পাল্লায় পড়ে তাদের প্ররোচনায় পড়ে আমরা পরিবেশ নষ্ট করব না বা মসজিদে অশান্তি পাকানোর মোটেও চেষ্টা করব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সহি দান করেন এখান থেকেই আমার আলোচনা ইতি করলাম ও আখিরি দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন